হচ্ছে এন্ট্রেন্স অফ লোফার ক্যাফে অ্যাট সিসি সেন্টার ওয়ান। দেখুন সবাই, সরি, আমরা একটা কফি অর্ডার দিয়েছি যেটা এখানে কোল্ড ব্রু ব্ল্যাক বলে বলা হয়। দেখি কিভাবে এটা পোর করা হয়। একটা নতুন ডিশ অর্ডার দিলাম, বাটার চিকেন ফ্রাই লোফার্স ক্যাফেতে। দেখা যাক কেমন হয়। তার সঙ্গে তো একটা সেপারেট একটা কফি তো অর্ডার দিয়েছি, কোল্ড মিল্ক ব্রু। আরেকটা ডিশ চলে এলো যেটা আমরা অর্ডার করেছিলাম কিছুক্ষণ আগে, পর্তুগিজ চিকেন রোল। দেখেতে খুব টেম্পটিং লাগছে। খেতে কেমন লাগে দেখা যাক, একটু ট্রাই করছি। খুবই ভালো খেতে, খুব ভালো লাগছে খেয়ে। আমার পুরনো ব্লগগুলো যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে সেগুলো আমার তো লাইফস্টাইল আর হবিজ নিয়ে। তো আজকে এই শনিবারের দিনে আমরা চলে এলাম সিটি সেন্টার ওয়ানে, যেখানে আমরা এখন বসে আছি লোফার্স ক্যাফেতে। তিনটে জিনিসই অর্ডার করেছিলাম, তিনটে জিনিসই ভালোই লাগলো খেতে। আগের ভিডিও যেগুলো আমরা আপলোড করা ছিল সেগুলো আমার হবিজ নিয়ে, যেগুলো বিভিন্ন ঘুড়ি মাঞ্জা এইসব জিনিস নিয়ে আমার ভিডিও আপলোডেড ছিল, সেগুলো হলো আসবে। কেন কি সামনেই তো বিশ্বকর্ম পুজোর 15th August, তো ঘুড়ি আর মাঞ্জার ভিডিও আমরা আনবো। তার সঙ্গে সঙ্গে এই আমার যা যা লাইফস্টাইল, আমরা লাইফস্টাইলের জন্য যা যা করে বেড়াই বিভিন্ন জায়গায়, তো সেইগুলোর জন্য সেই ভিডিও, মানে খাওয়া দাওয়া, ঘোরা বেড়া, যেখানে ঘুরতে যাই, যা যা যেখানে যেখানে যাবো সেখানকার পরপর অনেকগুলো ভিডিওই আনবো আমার এই এসকেপি ব্লগসে। হোপফুলি সবাই খুব এনজয় করবে এই ব্লগসগুলো। প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ব্লগটাকে, যাতে আপনাদের এনথুজিয়াজমে আমি হলো আরও ভিডিও আনতে পারি আমার ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।